ঈশ্বর হয়তো এমনটি চেয়েছিলেন, যার উদ্ধার বিশ্বকাপ মঞ্চ দিয়ে সে কি বিশ্বকাপ না দেখে মারা যেতে পারেন। অসুস্থ ছিলেন অনেকদিন ধরেই, বার্ধক্যজনিত নানা সমস্যা তো ছিলই, কয়েক বছর ধরে শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার, যার সঙ্গে লড়েও কেউ কেউ জিতে যান। পেলে লড়েছেন কয়েক বছর, তবে বয়সটা তার পক্ষে ছিল না, অবশেষে পাড়ি জমালেন না ফেরার দেশে। কাতার ফুটবল বিশ্বকাপ চলাকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুটবল জাদুকর, সেখান থেকেই দেখেছেন কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ছিটকে পড়া। মাঝে অবস্থার কিছুটা উন্নতি হলে তা স্থায়ী হয়নি, ক্যান্সার ছাড়াও কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। যেখান থেকে পেলের রাজা হয়ে ওঠা তার শেষ ইচ্ছে অনুযায়ী সেই সান্তোস ক্লাবই নিয়ে যাওয়া হবে তাকে। 2 জানুয়ারি সর্বসাধারণের শ্রদ্ধার জন্য 24 ঘন্টা স্টেডিয়ামে রাখা হবে মরদেহ। 3 জানুয়ারি সকালে পেলের মরদেহ নিয়ে শেষ যাত্রা হবে সান্তোসের রাস্তায়। এরপর তাকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সমাহিত করা হবে মেমোরিয়া নেক্রোপল অ্যাকুমিনিকা সমাধিস্থলে। ব্রাজিলের এক বস্তিতে 1940 সালে জন্ম হয় পেলের। দারিদ্র্যের কারণে ছোট বয়সেই চায়ের দোকানে কাজ নিতে হয়েছিল তাকে, তবে হৃদয়ে ছিল ফুটবল। ব্রাজিল আর 10টা সাধারণ ছেলের মতোই গলির ফুটবলে ছিল তার অবসরের সঙ্গী, তবে পেলের ছিল সহজাত প্রতিভা। 15 বছর বয়সে পেলেকে গলি থেকে উঠিয়ে সান্তোসে নিয়ে যান ব্রিতো। সান্তোসের বি দলের হয়ে ক্যারিয়ার শুরু হয় পেলের, এরপর আর পেছনে দেখার প্রয়োজন হয়নি তার। জীবনে বহু ম্যাচ জিতেছেন, হেরে যাওয়ার ম্যাচে শেষ সময়ে গোল করে ফল পাল্টে দিয়েছেন, যদিও ক্যান্সারের সঙ্গে এই ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত হার মেনেছেন। চলে গেলেন বেশিরভাগ মানুষের চোখে সর্বকালের সেরা ফুটবলার, চলে গেলেন ফুটবল বিশ্বের কালোমানিক আর ব্রাজিলিয়ানদের প্রিয় রাজা। রাশেদ অমিত, এখন